আমরা পোখরা থেকে যখন স্টার্ট করব আমরা আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা পোখরা একদিন স্টে করব একদিন স্টে করে আমরা পারমিশন আগে পারমিশনটা নেওয়ার ট্রাই করব তো আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা যত আমাদের যে বাইন্ডিংসগুলো আছে সেই বাইন্ডিংসগুলো আমরা একদিনে শেষ করার জন্য সেই ক্ষেত্রে আমরা পোখরা থেকে প্রথমে মুস্তাং এর যে পারমিশনটা লাগে আমরা ওই অফিসটায় যাই ওদের একটা পর্যটন অফিস আছে ওই জায়গায় তো এই অফিসে আমাদের অ্যারাউন্ড 2.5 ঘন্টা এই প্রসেসিং এ লেগে যায় এই প্রসেসিংটা শেষ করার পরে আমরা সেদিন পোখরাতে স্টে করি তারপর তারপরের দিন আমরা সকালে আর্লি মর্নিং আমরা বের হই বের হয়ে আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে আমরা পোখরা থেকে বেনিতে যে স্টে করব তো আমরা অ্যারাউন্ড 8টার মধ্যে বের হয়ে যাই 8টার মধ্যে এটা অ্যারাউন্ড যে জিনিসটা ছিল যে আমাদের 70 কিলো সেদিনের প্ল্যান ছিল যে আমরা 70 কিলো রান করব তো আমরা স্টার্ট করার পরপরই 40 কিলো পর্যন্ত রাস্তা খুবই ভালো ছিল পাহাড়ের আঁকা পাকা রাস্তা ছিল মানে একটা পরিবেশটা একটা অন্যরকম ছিল তো 40 কিলো আমরা যখন যাই যাওয়ার পরে আমাদের মোটামুটি মনে হচ্ছিল যে না এরকমই মনে হয় আমরা রাস্তাটা পাবো তো রাস্তা আসলে 40 কিলো পরেই রাস্তা অফরোডিং শুরু হয়ে যায় অফরোডিংটা আসলে ভয়ঙ্কর অফরোডিং ছিল আনএক্সপেক্টেড ছিল আমরা অফরোডিং এর যে কাজ চলছিল রোডের কাজ চলার কারণে আর প্রচুর কাদা ছিল ভাঙা ছিল তো সবকিছু মিলে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের তো আমরা বেনিতে আর্লি আমরা 10:30 11টার মধ্যে আমরা পৌঁছায় যাই তারপর আমরা বেনিতে একটু একটুখানি সময় আমরা সবাই ডিসকাশন করি যে আসলে এত আর্লি যখন আমরা চলে গেছি বেনিতে তাহলে আসলে কি করণীয় পরবর্তীতে আমরা যেটা চিন্তা করি আমরা সবাই মিলে পুরো টিমমেটসরা একটা ডিসিশনে যাই যে না আসলে আমরা আজকে বেনিতে স্টে করব না আমরা চেষ্টা করব যে জমশ্রমে আজকে ডেটা যদি আমরা জমশ্রমে স্টে করতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো হয় দেন আমরা যেটা চিন্তা করি সেটাই আরেকটা ইনফরমেশন অবশ্যই অ্যাজ এ বাইকার হিসেবে আমার দেওয়া উচিত যে আপনারা যখনই মুক্তিনাথ এই এটা প্ল্যান করবেন বেনি হলো দ্য লাস্ট যে জায়গায় আপনি তেলটা নিতে পারবেন ওই লাস্ট পেট্রোল পাম্প তারপর থেকে আপনার দেখা যাচ্ছে যে আপনার পেট্রোল নিতে হলে মানে ওটা কোনো পেট্রোল স্টেশন নাই রাস্তায় রাস্তায় হয়তো বা পেট্রোল বিক্রি করে বাট সেটা তো আসলে আমাদের জানা নাই আসলে আমরা কোত্থেকে পাবো বা কতটুকু আমরা যে পেট্রোল নিতে পারবো সেই ক্ষেত্রে সবাইকেই বলবো যে বেনি থেকেই পেট্রোল একদম লোড করে নেওয়াটা আসলে ভালো তো আমাদের বেনির থেকে আমরা যখন স্টার্ট করি তারপর থেকে আসলে অফরোডিং আসলে এটা আমরা কি বলবো আসলে আমরা অনেকটাই অসহায় ছিলাম যে অফরোডিং আমরা যা দেখছি বা যা আমরা করি মানে টোটালি আলাদা ছিল আমরা যাক তারপর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবেই আস্তে আস্তে আগাতে থাকি আমাদের যে সময় ছিল টোটাল 100-180 কিলোর মতো ছিল বেনির থেকে যদি 70 কিলো 110 কিলো আমরা অ্যারাউন্ড আমাদের ছিল জমশম তো আমরা জমশমের উদ্দেশ্যে রওনা দিয়ে আসলে অফরোডিং সবকিছুই ঠিক ছিল বাট এত সুন্দর একটা ভিউ রাস্তাটা যতটা ভয়ঙ্কর ছিল সৌন্দর্য মানে সৌন্দর্য তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে আমাদের কাছে যে মাশাআল্লাহ এত সুন্দর আল্লাহ আসলে দেখার সৌভাগ্য করে দিছে আসলে এটা আমাদের জন্য অনেক আসলে আমরা চোখে যা দেখে আসছি এটা আসলে যতই বলি না কেন এক্সপ্লেইন করা মুখ দিয়ে হয়তো বা সম্ভব আমরা সেদিন অ্যারাউন্ড বিকাল সন্ধ্যার মধ্যে আমরা জমশমনের কাছাকাছি চলে যাই তারপরে আমরা যখন যাচ্ছিলাম ওদিকে কিছু রোড তখন আন্ডার কনস্ট্রাকশনে ছিল তো দেখা যাচ্ছে আমাদের 3 ঘন্টা আমাদের বসে থাকতে হয় একটা ল্যান্ডস্লাইড হয় আনফরচুনেটলি ল্যান্ডস্লাইডটা হওয়ার পরে আমাদের অ্যারাউন্ড 3 ঘন্টা সেই রাস্তার কাজ শেষ হতে হতে প্রায় 3 ঘন্টা লেগে যায় আমরা ওই জায়গায় স্টে করি করার পরে আমরা তারপরে ওটা শেষ হওয়ার পরে আমরা আগাতে থাকি তার সামনের কিছু রোড খুবই খারাপ ছিল আবার কিছু 5-7 কিলো রোডে কাজ চলতেছে তো এরকম করে করে আমরা আগাতে থাকি আর মানে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় আমরা যখন জমশমে ঢুকি তখন সন্ধ্যা হয়ে গেছে তো এর আসে সন্ধ্যার যে একটা ভিউ আসলে সামনে পাহাড় দেখতেছি বরফের পাহাড় আর ওয়েদারটা দেখা যাচ্ছে যে প্রথম অবস্থাতে মোটামুটি অনেকটাই নর্মাল ছিল আস্তে আস্তে যতই আমরা আগাচ্ছিলাম আমাদের ঠান্ডার পরিমাণটা অনেক বাড়ছিল ঠান্ডার এত পরিমাণ ঠান্ডা লাগা শুরু করলো আমরা আস্তে আমাদের যতটুকু ঠান্ডার কাপড় চোপড় আমরা নিজেরা পরে নেই জমশম আমরা সন্ধ্যার মধ্যে আমরা জমশম ঢুকি ঢোকার পরে তখন টেম্পারেচার আসলে মাইনাসে চলে আসাতে আমাদের আসলে যে কাপড়ে আমরা ছিলাম জ্যাকেট যেটা ছিল আমাদের উইন্ডব্রেকার যেটাই ছিল মানে আমাদের আর কুলার ছিল না আমরা একটা চায়ের দোকানে যাওয়ার পরে তো আমরা চা অর্ডার করি তো এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারি যে চা অর্ডার করার আমি যদি হিসাব করি 30 সেকেন্ডে চাটা জাস্ট সে দিতে দিতে আমাদের হাতে আসতে আসতে চাটা ঠান্ডা হয়ে গেছে তো তারপরে আমরা ওই চা খেয়েই 3 কাপ চা খাওয়া হয়েছিল সবার যে মনে হয় এটা ঠান্ডা পরবর্তীতে দেখলাম যে না আসলে টেম্পারেচারের কারণে চাই অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা তারপরে রাতের বেলায় হোটেলে স্টে করি তো হোটেলের পাশেই ওই জায়গায় জমশমের যে জায়গায় আমরা ছিলাম ওই জায়গায় একটা ইন্টারন্যাশনাল সরি একটা ডোমেস্টিক এয়ারপোর্ট ওরা
মানে সিভিলিয়ানদের জন্য একটা একটা এয়ারপোর্ট ওদের ওদিকে করা হয়েছে। এয়ারপোর্টটা এতটাই কাছে, মানে রানওয়েটা আর হোটেলটা একদম পাশাপাশি, আমরা হোটেলের উপর থেকে দেখতে পাচ্ছি যে একটা রানওয়ে। তো রাতটা আসলে খুবই সুন্দর ছিল, রাতটা বুঝতে পারিনি যে আসলে যখন আমরা আস্তে আস্তে রাত হয়ে মানে হয়ে গেছে, তো আমরা আসলে ভিউটা ওরকম করে এখনো বুঝতে পারিনি যে ভিউটা কি দেখতে যাচ্ছি সকালে। তো যাই হোক, আমরা যখন সকালটা হয় আমরা অনেক ভোরেই উঠে যাই, উঠে যখন আমরা সকালে ছাদে উঠি, মানে জাস্ট সুবহানাল্লাহ, মানে আমি জাস্ট কি বলবো আসলে, এটা প্রকাশ করার মতো না। মানে পুরো আমরা পাহাড়, চারপাশ পাহাড়, আমরা মাঝখানে এত সুন্দর মানে ভিউ, মানে যেটা আমাদের কল্পনার অতীত ছিল। আর ভালো লাগতেছিল, মানে চিন্তা করতেছিলাম যে আসলে আমরা কই আসি, কি অবস্থায় আল্লাহ, মানে এত সুন্দর, মানে যেটা এক্সপ্লেইন করার মতো না। আমরা অ্যারাউন্ড 10টার মধ্যে হোটেল থেকে চেক আউট করি, চেক আউট করার হোটেল থেকে একটু পরেই, প্রায় 1 কিলো পরেই চেকপোস্ট। তো আমরা যে পারমিশনটা পোকারা থেকে নিয়ে আসছিলাম, এই পারমিশনটা ওই জায়গায় শো করতে হয়। এই জায়গায় পারমিশন দুই রকম হয়, একটা আছে আপনার আপার মাস্তাং আর একটা আছে লোয়ার মাস্তাং। তো আপার মাস্তাং এর পারমিশনটা ফার্স্ট অফ অল কিছু রুলস এন্ড রেজুলেশন আছে, আর ওটা এক যে মানে ফিটা দিতে হয়, ফিটা হিউজ আমাদের এশিয়ানদের জন্য, ফিটা অনেক অনেক বেশি, $500। $500 ফি দিতে হয় হলো আপনার যদি আপনি আপার মাস্তাং এ যেতে চান। তো এটা তো আসলে অ্যাফোর্ড করা পসিবল, আবার একটা টিম যখন যায় তখন এই জিনিসটা একটু টাফি হয়ে যায় বলতে পারি। তো আমরা লোয়ার মাস্তাং এর জন্য পারমিশন নিয়ে আসছিলাম, যেটাকে আসলে মুক্তিনাথ বলা হয়, মুক্তিনাথ টেম্পল। আমরা সেই পারমিশনটা শো করলাম, শো করার পর আমাদের জার্নি স্টার্ট। 22-25 কিলো জমসম থেকে, 22-25 কিলো মুক্তিনাথ। তো আমরা যখন ঢুকে যাই ওই রোডটার মধ্যে, তো আসলে পাহাড় তো দেখছি, বাট টিলা এত কাছাকাছি কখনো দেখা হয়, পর্বত যেটাকে বলে, এত বড় বড় পর্বত যে আসলে আমরা মানে তখন আমাদের মনে হচ্ছিল যে আমরা ছোট ছোট কিছু ক্ষুদ্র এই পর্বতের কাছে আসলে আমরা কিছুই না। তো আসলে এখন পর্বতটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে দেখতে মানে আবেগী হয়ে গেছে একটা মোমেন্টে। সাসপেনশন ব্রিজগুলো আপনার আমি বলবো যে 1/2 কিলো, 1 কিলো পর্যন্ত সাসপেনশন ব্রিজ ছিল ওই জায়গায়। এই যে একটা জায়গা থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় লিঙ্ক করে ওরা সুন্দর সুন্দর কিছু সাসপেনশন ব্রিজ ওরা রেখেছে। আমরা ওই ব্রিজগুলো আসলে বাইক নিয়েই যাই, খুব ভয়ে ছিলাম, নিচের দিকে তাকালে হাত পা কাঁপতেছিল। বাট তারপরে একটা আমাদের ইচ্ছা ছিল যে না, আসছি যখন অবশ্যই এটা যাওয়া উচিত, আমরা সেটাই করি। অ্যান্ড আমরা সাকসেসফুললি ওই ব্রিজগুলো পার হই, ঘুরি, ঘুরে আবার ব্রিজগুলো পার হয়ে চলে আসি। তো মুক্তিনাথের যাওয়ার আগে আমাদের যে রোডগুলো ছিল, রোডগুলো টোটালি অফরোডিংই ছিল, টোটালি অফরোডিংই ছিল, অফরোডিং পার হয়েই আমরা যাচ্ছিলাম। তো এই জায়গায় অ্যারাউন্ড 8,000 কিলোমিটার যখন আমরা উপরের দিকে উঠে যাই, তখন আর্মিদের, নেপালি যে আর্মিরা ছিল তাদের একটা রাস্তা, ওরা খুব সুন্দর কিছু রাস্তা ওরা উপরের দিকে ওরা সুন্দর করে বিল্ড করার ট্রাই করতেছে আর কি। তো ওই রাস্তা আমরা পেয়ে যাই, তো আমরা ওই জায়গায় কিছুটা সময় স্পেন্ড করি। তখন ওয়েদার খুব ভালো ছিল, মানে অ্যারাউন্ড মানে সবই, কোনো মেঘ ছিল না, কোনো কিছু না, আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি। তো আমরা ওই জায়গায় থাকা অবস্থায় 10-15 মিনিট আমরা ওই জায়গায় ছিলাম। তো 10 মিনিটের মধ্যেই হঠাৎ করে দেখলাম যে একপাশ থেকে কিছু মেঘ আসা শুরু করলো। তো তখন পর্যন্ত আমরা ভাবি নাই যে আসলে আমরা মানে যেটা আমাদের এক্সপেকটেশনেরও বাইরে ছিল, আর আল্লাহ তার থেকেও কিছু গিফট আমাদের জন্য রাখছে। আজকের গন্তব্য এই পর্যন্ত, এখানে থাকবো। এটা মুক্তিনাথ টেম্পল থেকে 8 কিলোমিটার আগে, চমৎকার একটি রিসোর্ট, এবং খুব লো কস্টে আমরা এখানে থাকার সুযোগ পেয়েছি। ওয়াও! তো আমরা জাস্ট ওদিকে 15 মিনিট থাকার পর আমরা মুভ করি হোটেলের জন্য। সামনে একটা হোটেলে আমরা যাই, স্টে করি, হোটেলটা আমাদের পছন্দ হয়, খুবই সুন্দর একটা জায়গা ছিল। তো হোটেলে আমরা জাস্ট বাইকগুলো রাখার সাথে সাথে পুরো চারিদিক অন্ধকার হয়ে গেল, মেঘ দিয়ে ঢেকে গেল। ঢাকার পরে দেখতাম যে হালকা 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 মানে স্নোর মতো লাগতেছে, মনে হচ্ছে যে বৃষ্টি, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি না, স্নো পড়া শুরু হয়ে গেল। এত সুন্দর সেই ভিউ, আসলে আমরা যে কি পরিমাণ কি বলবো, যে কি পরিমাণ মানে খুশি ছিলাম যে যে কষ্টটা আমরা করে এই পর্যন্ত আসছি, ওই কষ্টগুলো না আসলে এই ভিউগুলোর জন্য না কষ্টগুলো মানে মনে হচ্ছিল না যে আমরা কোনো কষ্ট করে আসছি। আমরা মুক্তিনাথ সেদিন, মুক্তিনাথ আমাদের থেকে 10 কিলো ছিল, ওই হোটেল থেকে, আমাদের হোটেল থেকে 10 কিলো ছিল মুক্তিনাথ। তা ওই স্নোফল যখন শুরু হয়ে যায়, তো আমরা মানে স্নোফল এত ভালো লাগতেছিল আমাদের কাছে, আমরা হোটেলে অ্যারাউন্ড 1.5 ঘন্টা স্টে করি। স্নোফল শেষ হওয়ার পরে আমরা মুক্তিনাথ টেম্পলের দিকে আগাই। মুক্তিনাথ টেম্পল
দেখা যাচ্ছে যে ওদিক থেকে টোটাল যদি আমরা ক্যালকুলেট করি 12,500 ফিট উপরে টেম্পলের আপনার টেম্পলের সিঁড়ি পর্যন্ত আপনি বাইক নিয়ে যেতে পারেন। তো ওই রাস্তাটা মানে ছিল এরকম যে খুব সুন্দর করে ওরা রাস্তাটা করছে, যেটা কারণে যে আঁকাবাঁকা রাস্তা মানে গোল 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 করে 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 জিনিসটা উপর দিকে উঠে গেছে। তো ভিউটা আসলে আমরা যখন উপর দিকে উঠি আমরা অতটা বুঝতে পারছিলাম না যে আসলে ভিউটা কি হবে, বাট যখন আমরা একদম টোটালি টপে চলে যাই আসলে মুক্তিনাথ থেকে মানে টপ থেকে যখন আমরা পুরো ভিউটা দেখি, আমরা আমার মনে আছে যে আমি 10 মিনিট কোনো কথা বলি নাই, জাস্ট দেখতেছিলাম যে আসলে আল্লাহর এই দুনিয়াতে কি কত সুন্দর করে রাখছে। আসলে আমরা মানে আমাদের দেখার সৌভাগ্য না হলে হয়তো আমরা জানতামই না। আমরা ওদিকে কিছুক্ষণ সময় কাটাই, সময় কাটানোর পরে আমরা মুক্তিনাথ টেম্পল থেকে আমি আগেই বলছি যে আমরা 10 কিলো আগে ছিলাম, কজ অফ আমরা যে জায়গাটা ছিলাম ওই জায়গাটা অস্বাভাবিক সুন্দর ছিল, আমাদের খুব পছন্দ হয়েছে। দ্যাটস ওয়াই আমরা মুক্তিনাথ টেম্পলে না থেকে আমরা নিচের দিকে যে ভিউ এর যে জায়গাটা ছিল আমরা ওই জায়গায় ছিলাম। পরবর্তীতে আমরা মুক্তিনাথ টেম্পলে যাই, যাওয়ার পরে অ্যারাউন্ড আমার আসলে এটা ক্যালকুলেট করা নাই অ্যারাউন্ড 600 থেকে 700 সিঁড়ি আমাদের পার করে টেম্পলটার দিকে উঠতে হয়। আমরা টেম্পলে উঠি, উঠার পরে আসলে এত সুন্দর কিছু দৃশ্য আসলে যেটা আসলে আমরা চোখ দিয়ে দেখছি, হয়তো আমরা ক্যাপচার করেছি ভিডিও করেছি, বাট এত সুন্দর ভিউ আমার মনে হয় না মানে নিজ চোখে না দেখলে আসলে মানুষ বুঝবেই না আসলে যে ছবি আর ভিডিওর মধ্যে আর নিজের দেখার মধ্যে পার্থক্যটা কি। সেদিন আমরা মুক্তিনাথেই ছিলাম, তার পরবর্তী দিন যেটা ছিল যে তার আগে একটু বলি আমি যে রাতে আমরা যখন স্টে করি তো কন্টিনিউয়াস স্নোফল হচ্ছিল। আমরা আসলে আবেগ প্রবণ হয়ে পড়ি, আমরা দেখা যাচ্ছে এটা যে কি করবো, আমরা এত সুন্দর একটা সিন যেটা আসলে চোখে এখনো ভাসলে মানে মনের মধ্যে অটোমেটিকলি আমাদের খুশি চলে আসে। আমরা যত মানে রাতে যখন স্টে করি তখন আমরা দেখলাম যে অ্যারাউন্ড কত -10 ছিল, যে জিনিসটা না বললেই না যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখনই রাত বাড়তেছে আমাদের টেম্পারেচার নিচের দিকে নেমে আসতেছে। হাইয়েস্ট আমার রেকর্ডে ছিল -19, তখন বাজে অ্যারাউন্ড 2:30। তো আমরা অনেক ঘুমানোর ট্রাই করতেছি সবাই, আসলে যে ঠান্ডার যে একটা মানে ওটার কি প্রকোপ বলবো, আসলে এত পরিমাণ ছিল যে আমি চেষ্টা করে ঘুমাইতে পারতেছিলাম না, আমরা কেউ ঘুমাইতে পারতেছিলাম না, মানে এদিক ওদিক করতেছি, পা হাত কোনোভাবেই কন্ট্রোল করে রাখতেছি না, মোজা যেটা যেটা আমাদের পরার ছিল আমরা ভাই কোনোভাবেই মানে অনেক কষ্ট হচ্ছিল। রাতটা কিভাবে যাবে মানে চিন্তা করতাম যে খালি সকালটা হোক, মানে এই আশায় আমরা রাতটা পার করে দিছি। তো টেম্পারেচার -19 যখন আমি ফোনে দেখি, আর ফিল লাইক যেটা ছিল সেটা তো অস্বাভাবিক ছিল, ফিল লাইক ছিল -25, তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে কোনো কারণ ছাড়াই সবকিছু ঠিকঠাক, আমরা সকালে ঘুম থেকে যথাযথভাবে উঠি, উঠে আমরা মুক্তিনাথের কিছু অফরোডিং আছে আমরা সেই অফরোডিং এর উদ্দেশ্যে বের হয়ে যাই। সে অফরোডিং আসলে আমরা যেহেতু আমাদের জন্য একদমই আননোন ছিল জায়গাটা, আর সবার সব বাইকারদের একটা ড্রিম থাকে আসলে মুক্তিনাথ যাওয়ার, নেপাল যাওয়ার, এক্সপ্লোর করার মানে টার্গেটটাই থাকে মুক্তিনাথের উদ্দেশ্যে। তো সবাইকে একটা কথা বলতেই হয় যে যত কষ্টই হোক অবশ্যই একবার হলেও মুক্তিনাথ সবার যাওয়া উচিত। তো তার পরবর্তীতে আমরা সেই দিনটা আমরা সকাল থেকেই এক্সপ্লোর করা শুরু করি, বিভিন্ন পাড়াতে আমরা ওই ওদের যে ট্রেডিশনাল কিছু জায়গা আছে ওই জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করি, অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ, কিছু ভিডিও, কিছু ছবি আমরা কালেক্ট করি। কালেক্ট করার পরে আমরা সেদিন রাতটাও আমাদের জন্য অনেক ইউনিক ছিল। পরপর দুই দিনই আমরা আসলে স্নোফল পাই। তো অনেক টুরিস্ট ছিল ওই জায়গায় যারা বলে যে ভাই আমরা 7 দিন 8 দিন 10 দিনও ছিলাম, বাট আমরা কখনো স্নোফল দেখার জন্য আসলে এরকম সৌভাগ্য আমাদের হয় নাই। তাহলে আল্লাহ অশেষ একটা রহমত ছিল আমাদের উপরে যে আসলে আমরা 2 দিনই ছিলাম আর 2 দিনই প্রচুর পরিমাণ স্নোফল ছিল। তো আমরা স্নোফলের সেই ফিলটা নিয়ে আমরা পরবর্তী দিন আমরা জমসম ফিরে আসি। তো আমাদের টার্গেট ছিল যে জমসমের কিছু ঐতিহাসিক জায়গা আছে, কিছু নিদর্শন, কিছু জায়গা ছিল, আমরা ওইগুলো এক্সপ্লোর করে আমরা যতটুকু আগাতে পারি আমরা আগাবো। তো আমাদের প্ল্যানটা ছিল যে যেহেতু আমরা বেনি আমাদের কাছে জমসম থেকে কাছে হবে তো আমরা বেনিতেই স্টে করব। তো যাই হোক যে কথা আমরা জমসম থেকে কিছু জায়গা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে আমরা চলে আসি উদ্দেশ্যে, আমরা রওনা দিই হলো বেনির উদ্দেশ্যে। তো বেনির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা মোটামুটি অ্যারাউন্ড যাওয়াতে যে টাইমটা লেগেছিল আমাদের আসার টাইমটা আরও আমরা খুব শর্টে কভার করে ফেলি, কারণ রোডগুলো আমাদের মোটামুটি চলে আসছিল আমাদের হাতের নাগালে। আমরা
যেই ব্যাপারটা হয়েছে যে আমরা আনফর্চুনেটলি আবার ঠিক যাওয়ার দিনও ল্যান্ডস্লাইডের মুখে পড়ি। অ্যারাউন্ড 2 ঘন্টা আমরা ওই জায়গায় স্টে করতে হয় আমাদের। আমরা ওই 2 ঘন্টা স্টে করি ল্যান্ডস্লাইডের, আবার রাস্তাগুলো ঠিক হয়। ঠিক হওয়ার পরে আমরা আবার বেনির উদ্দেশ্যে রওনা দিই। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এটা একটা আনফর্চুনেট হলেও যে আমরা ট্রাই করি যে যখন আমরা 2 ঘন্টা স্টে করি তখন আমরা একটা ডিসিশনে আসি যে আমরা যেহেতু এখনো টাইমের থেকে অনেকটা আগায় আসি, তাহলে আমরা যদি বেনিতে না থেকে ডাইরেক্ট পোকারা চলে যেতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক মানে অনেক ইজিয়েস্ট হবে, আর আমরা কিছু আর মানে আরো ভালো শরীরকে ভালো রেস্ট দিতে পারবো। তো যেটা হয় সেটাই আমরা সেই টাফ রাইড শুরু করি। আসলে রোডের যদি ব্যাপারটা আমি আপনাকে বলি, আমার এত বছরের এক্সপিরিয়েন্সে আমি যেহেতু অল ইন্ডিয়া রাইড করে আসছি বাংলাদেশ থেকে, আমি ইন্ডিয়া রাইড করে আসছি, ইন্ডিয়া রোডও কিছু টাফেস্ট রোড আছে, বাট নেপালের মতো যে এত এক্সট্রিম রোড আসলে এইটা আগে কখনো আমি ভাবিও নাই বা আমার এটার প্রতি কোনো ধারণাও ছিল না। তো তারপরেও আমি চেষ্টা করছি যে মানে নেওয়ার জন্য। এর মধ্যে আসলে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে, আর আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের বন্ডিং, আমাদের টিমমেটস আমাদের সবাই খুব হেল্পফুল ছিল, সবাইকে খুবই হেল্প করছে। আমরা কোনো জায়গায় কি কোনো বাইকার আমরা যদি ক্র্যাশ করছি, আমাদের সবাই মিলে সেই জিনিসটাকে আমরা আগায় গেছি। তো এই রোডগুলো, এই টাফেস্ট রোডগুলো আমরা মানে যদি বন্ডিং ঠিক না থাকতো এটা কখনোই পসিবল হইতো না যে এত সুন্দর করে ট্যুরটা আমরা কমপ্লিট করতে পারবো। বেনিতে চলে আসার পরে আমরা দেরি না করেই আমরা চলে যাই। আমরা উদ্দেশ্য ছিল পোকারা, 70 কিলো ছিল। আমরা পরবর্তীতে আমরা বেনিতে চলে আসি, অ্যারাউন্ড বিকালের মধ্যে আমরা বেনিতে চলে আসি। তো আমাদের ওই প্ল্যানটাই ছিল যে আমরা অ্যারাউন্ড যত দ্রুত সম্ভব আমরা বেনি থেকে বের হয়ে যাব। তো বেনিন রাস্তাটা আমি আগে বলেছি, বেনের রাস্তাটা খুবই খারাপ ছিল। আমাদের সন্ধ্যার আগেই আমরা বেনির ওই টাফেস্ট রোডটা আমরা শেষ করে ফেলার পরে আমরা আসলে ধরতে গেলে যেই দুইটা প্ল্যান নিয়ে আমরা আসছিলাম, যেই দুইটা টাফেস্ট রোড আমরা পাড়ি দিব ভাবছিলাম, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আসলে আমাদের ট্যুরের যে টাফেস্ট রোড দুইটা ছিল আমরা কমপ্লিট করে ফেলছি। যে এটা যে কি একটা আনন্দ ছিল আমাদের মধ্যে, আমাদের চেহারাগুলো যদি আপনারা আসলে তখন দেখতেন, ওই মানে চেহারার কোনো মানে গঠনই দেখা যাচ্ছিল না, বাট আনন্দটা আসলে আমরা প্রকাশ করতে পারতেছিলাম না যে আসলে আমরা কিছু করে ফেলছি। না ঠিক আছে, আমরা পারছি। আমরা ওই জায়গায় কিছুক্ষণ সময় স্টে করি। স্টে করার পরবর্তীতে আমরা রাতেবেলা সন্ধ্যার পর থেকে আমরা ইসে চলে যাই, পোখরাতে চলে যাই। পরে আমরা 9টা সাড়ে 9টার মধ্যে আমরা পোখরা ঢুকে যাই। তো পোখরা ঢুকে যাওয়ার পরে আমরা হ্যাভি রিল্যাক্স, মানে শরীরের একটা ফিলিংস যেটা আমাদের মধ্যে ছিল, দেখা যাচ্ছে এত টাফ আমরা টাইম মানে পার করে আসছি, বাট তারপরে আমরা সবাই যখন এটা শেষ করি আমাদের সব মানে যে ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে। তো এই ছিল আসলে মুক্তিনাথের মানে কি বলবো আসলে এক্সপ্লোর। আসলে যতই আমি মুখ দিয়ে বলি না কেন, বাস্তব অর্থে যদি আপনি নিজে জিনিসগুলো না দেখেন বা না এক্সপ্লোর করেন, আপনার কোনো মানে ধারণাই হবে না যে আসলে কি পরিমাণ সুন্দর আসলে এখনো আমাদের দেখা বাকি।